ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনাদেরকে আয়ন টিভির অ্যাকাউন্টেন্সি উইথ অজিত সাহা এই প্রোগ্রামে স্বাগতম। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আজকের এই প্রোগ্রামে আমরা ফার্স্ট সেগমেন্টে বিএটি ইনভেস্টিগেশন অ্যান্ড বিএটি রিলেটেড যে রেটটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা নিয়ে আপডেট দিব। তারপরে আমরা কথা বলবো একটু সেলফ এমপ্লয়েড সাপোর্ট গ্র্যান্ট সম্পর্কে, এবং এরপরে আমরা একটু মিনি ক্যাব ড্রাইভারদের সমসাময়িক সমস্যাগুলি, ট্যাক্স অ্যান্ড বিজনেস রিলেটেড সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। তো আমাদের এই প্রোগ্রামে আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান তাহলে লাইভ নাম্বারটি টিভিতে দেওয়া আছে, টিভির স্ক্রিনে, আপনি ওই নাম্বারে ফোন করলে স্টুডিওতে সরাসরি কথা বলতে পারবেন। আপনাদের কোনো কোয়েরি যদি থাকে আপনারা টেক্সটও করতে পারেন, টেক্সট করতে পারেন 0791251038। আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি মঙ্গলবার 8:30 লাইভ প্রচারিত হয়। এই প্রোগ্রামটি ফেসবুকেও লাইভ যায় এবং আপনারা পরবর্তী মঙ্গলবার এই প্রোগ্রামটি রেকর্ডেড দেখতে পারেন। তো আমাদের এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই কমিউনিটিতে যারা বিজনেস এন্টারপ্রেনার আছেন, তারা যে স্পেশালি যে স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ আছেন, ওনারা ট্যাক্স এবং বিজনেস রিলেটেড বিভিন্ন ইস্যু নিয়ে অনেক সময় সাফার করেন বা কমপ্লেক্স প্রবলেমে পড়েন। তো আমরা চেষ্টা করি HMRC, গভর্নমেন্ট এবং বিজনেস রিলেটেড যত আপডেট আছে কমপ্লেক্স জিনিসগুলি সহজ করে বোঝানোর জন্য আমাদের কমিউনিটির বিজনেসম্যানদের, যাতে তারা এই প্রোগ্রাম থেকে ইনফরমেশন এবং আপডেট পেয়ে তাদের বিজনেসগুলি স্মুথলি রান করতে পারে। তো আমাদের সাথে বরাবরের মতোই আমাদের কমিউনিটি চেনামুখ অজিত সাহা FCA আছেন। উনি আমাদের এই প্রোগ্রামটি সবসময়ই থাকেন আমাদের সাথে। তো উনি আমাদের এই কমিউনিটিতে গত এক যুগ ধরে ওনার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিসের মাধ্যমে সার্ভ করে আসছেন। তো দাদা, আপনাকে স্বাগতম আমাদের প্রোগ্রামে, অনেক ধন্যবাদ। তো প্রোগ্রাম শুরু করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। থ্যাংক ইউ, ধন্যবাদ দবির ভাই। দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনাদের সবাইকে আমাদের এই অ্যাকাউন্টেন্সি এবং ট্যাক্স রিলেটেড প্রোগ্রামে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমাদের সাথেই থাকুন, আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ধন্যবাদ। তো দাদা ধন্যবাদ। তো বিএটির যে ব্যাপারটা নিয়ে একটু আলাপ করতে চাই, অবশ্যই ইনভেস্টিগেশন নিয়ে আমরা আলাপ করব, কিন্তু তার আগে যদি আপনি একটু, যেহেতু বিএটির রেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই আপডেটটা একটু দিতেন আমাদের দর্শকদের জন্য যে রেটটা এখন কত আছে, কত হবে, কবে থেকে এই চেঞ্জগুলি হচ্ছে, এটার কনসিকোয়েন্স কী হতে পারে, ইনক্লুডিং অনেক সময় আপনার সফটওয়্যারে তো পার্সেন্টেজ চেঞ্জও করতে হতে পারে যেহেতু আপনি চার্জ করতেছেন, তো এটার ব্যাপারে যদি আপনি একটু আপডেট দিতেন। শিওর। দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনারা জানেন যে কোভিডকালীন সময়ে বিভিন্ন ধরনের প্রণোদনা কিন্তু গভর্নমেন্ট থেকে এসেছে। UK গভর্নমেন্ট চেষ্টা করেছে যতটুক সম্ভব বিজনেসকে সহায়তা করার জন্য, এবং সেই প্রেক্ষিতে কিন্তু VAT রেটকেও কিন্তু কমানো হয়েছিল। VAT রেট মোটামুটি অনেক সেক্টরেই কমানো হয়েছে, তবে যেই সেক্টরটা আমাদের মূলত আমরা অনেক সময় এমফাসিস করি, আপনারা জানেন আমাদের কমিউনিটিতে অনেকেই কিন্তু রেস্টুরেন্ট বলেন কিংবা রেস্টুরেন্ট টেকওয়ে, ফুড ইন্ডাস্ট্রিতে কিন্তু আছেন, তো তাদের VAT কিন্তু যথেষ্ট পরিমাণে একটা চেঞ্জ এসেছিলো। আপনারা জানেন যে এখন কিন্তু তারা শুধুমাত্র 5% VAT দিচ্ছেন, এবং এই 5% VAT কিন্তু এই মাসেই শেষ, সেপ্টেম্বর এন্ডে কিন্তু 5%টা চেঞ্জ হয়ে 12.5% হচ্ছে, 12.5% হচ্ছে ফর কামিং 6 more months। তার মানে হলো অক্টোবর থেকে এন্ড অফ মার্চ পর্যন্ত এই VAT রেটটা কিন্তু 12.5% হয়ে যাবে। তো আপনারা যারা 5% ইউজ করতেন তারা একটু সতর্ক থাকবেন, আগামী মাস থেকে কিন্তু এই রেটটা বেড়ে যাচ্ছে। এবং আমরা এও দেখেছি যে এই VAT রেটটা কমে যাওয়ার কারণে কিন্তু অনেকেই রিফান্ড পাচ্ছিলেন, এবং আমরা মনে হচ্ছে যে আগামী কোয়ার্টার থেকে কিন্তু এই রিফান্ডের পরিমাণও কমে যাবে, কিংবা হয়তো আপনাদেরকে ট্যাক্স পে করতে হবে। ট্যাক্সের হিসাবগুলো আপনারা ঠিক মতো রাখবেন, কেননা আপনারা জানেন যে VAT কিন্তু আসলে VAT ইনভেস্টিগেশন ইজ ভেরি কমন। যে কোনো একটা ব্যবসায় যখন 5-6 বছর হয়ে যায়, সাধারণত 4-5 বছর পরে কিন্তু VAT ডিপার্টমেন্ট থেকে কোয়েরি আসে, এবং কোয়েরির যদি আপনি সদুত্তর না দিতে পারেন সেক্ষেত্রে কমপ্লায়েন্স ভিজিট হতে পারে, এবং সেক্ষেত্রে আরও যদি খারাপ হয় তাহলে কিন্তু VAT ইনভেস্টিগেশনও হতে পারে। তো VAT নিয়ে আমরা বরাবরই কথা বলে থাকি, তারপরে যদি আপনাদের মনে হয় যে এ বিষয়ে আপনাদের স্পেসিফিক কোনো কোশ্চেন আছে
কারো যদি ভ্যাট ইনভেস্টিগেশন হয়ে থাকে, কোনো কমপ্লায়েন্স লেটার পেয়ে থাকেন, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সাধারণত নেক্সট 24 আওয়ার্সের মধ্যে আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ দাদা। আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি আপনি একটু শেয়ার করতেন যে আপনার সমসাময়িককালে এই ধরনের ভ্যাট ইনভেস্টিগেশন কোনো বিজনেস কমপ্লায়েন্সের জন্য পেয়েছে, লেটার পেয়েছে, এবং কী কী ডকুমেন্ট ওর এভিডেন্স ওরা চায় আসার আগে, ওর তো একটা সময় দেয় হয়তো 3 মান্থ বা কাপল অফ উইকস, এবং জানতে চায় যে এই এভিডেন্সগুলি আমার দরকার, সেলস ফিগার, আপনার ইনভয়েসেস, হোয়াট এভার। সো এই ব্যাপারে যদি আপনি একটু ডিটেলে বলতেন তাহলে আমাদের কমিউনিটিতে সবাই একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট হতো, যে আসলে আমি চাচ্ছি যে আমাদের কমিউনিটির বিজনেসম্যানরা যাতে প্রোয়েক্টিভ নেচারে ডিল করে রাদার দেন রিয়েক্টিভ, লেটার পাওয়ার পরে সব কিছু খোঁজাখুঁজি, এটা যাতে না হয় আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ দুইভাই, আপনি ঠিকই বলেছেন। আসলে দর্শকবৃন্দ, আপনারা জানেন যে প্রফেশনাল খাতিরে আমরা আসলে ভার্সেটাইল ক্লায়েন্টের সাথেই আমাদের বসতে হয়, কথা বলতে হয়। তবে রিসেন্ট এক্সপিরিয়েন্স বলতে আমি যেটা বলবো যে আসলে ব্রেক্সিট পরবর্তীকালীন সময়ে এবং কোভিড চলাকালীন সময়ে, কারণ এই সময়টা কিন্তু আসলে একটু ডিফারেন্ট ছিল, তো এই সময়কে দুইটা কেস আমি বলছি এই কারণে যে এটা হয়তো অনেকের সাথে মিলে যাবে। আপনারা জানেন যে কোভিডের সময় কিন্তু অনেকে অ্যামাজন এবং ইবে বেস করে অনলাইনে অনেক বিজনেস করেছেন। তো আমরা রিসেন্ট একটা কেস দেখলাম যে আসলে HMRC তাদের অনলাইন সেলের উপরে একটা কমপ্লায়েন্স চেকের জন্য লেটার পাঠিয়েছে। তো আমি বিজনেসের নাম বলছি না, আসলে সেই বিজনেসটা ইউজড এবং নতুন কার পার্টস বিক্রি করে, তো সেক্টরটা একটু ভোলেটাইল এবং তারা আপনার US থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রিতে কার পার্টস সেল করে। তো যেটা হলো, যেহেতু তারা ইবে এবং অ্যামাজন বেস বিজনেস করে এবং VAT রেজিস্টার্ড, গুড প্রোফাইল কোম্পানি, সো হোয়াট HMRC ডিড, HMRC তাকে একটা কমপ্লায়েন্স চেকের জন্য 2 পাতার একটা লিস্ট পাঠিয়ে দিছে। তো সেই লিস্টে কিন্তু অনেক কিছু থাকে। প্রথম লেটারটা সহজ ছিল এবং সেখানে জাস্ট বলা হয়েছে তুমি আমাকে 4 কোয়ার্টারে ভ্যাট রিটার্ন দাও, সেলস বুক দাও, কী পরিমাণ ভ্যাট দিয়েছো দাও, ইসি সেলস রিটস দাও। সেটা যখন প্রিপেয়ার করতে গেলাম তখনই কিন্তু আমরা দেখতে পারলাম যে সব কিছু কিন্তু মিলছে না, কেননা বেশিরভাগ সময় দেখা যায় যে আপনি হয়তো তাড়াহুড়ার কারণে কিংবা আপনি রিসিট না রেখেও কিন্তু অনেক সময় অনেকে VAT সাবমিট করে দেন। তো যখনই এই ধরনের লেটার আপনি পাবেন, আপনার প্রথম কাজ হলো আপনার অ্যাকাউন্ট্যান্টের সাথে বসে যা যা চেয়েছে তা যাতে আপনি মোটামুটি সব কিছু তাদেরকে দিতে পারেন। দেওয়ার পরে আপনি স্বভাবতই আবার কোয়েরি পাবেন, সেটার উত্তর দেবেন, আবার কোয়েরি পাবেন, এভাবে কিন্তু চলতে থাকে। তো আমি যেটা বোঝাতে চাইলাম যে রেস্টুরেন্ট থেকে শুরু করে যে কোনো VAT বিজনেসে কমপ্লায়েন্স চেক কিন্তু হতে পারে। কমপ্লায়েন্স চেক থেকে বাঁচার একটাই উপায়, কমপ্লায়েন্স চেক হয়তো হবে কিন্তু আপনি যদি যে সমস্ত ভ্যাট ক্লেম করেছেন, যে সমস্ত সেলস ডিক্লেয়ার করেছেন, সেইটার এভিডেন্স যদি আপনার কাছে থাকে তাহলে মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু এই কমপ্লায়েন্সগুলোকে মিট আপ করা যায়। তবে একটা জিনিস মনে রাখবেন যে এই সমস্ত ইনভেস্টিগেশন এবং কমপ্লায়েন্স খুবই টাইম কনজিউমিং। যখনই কোনো ক্লায়েন্ট এই ধরনের সমস্যায় পড়েন, আমরা দেখেছি যে যে কোনো অ্যাকাউন্টেন্টের কিন্তু 2-3 দিন চলে যায় এই কাজগুলো গোছানোর জন্য। তো আপনার কাজ যত গোছানো থাকবে এই সমস্ত কমপ্লেক্সিটি ততটাই এড়ানো যায়। থ্যাংক ইউ দাদা। জাস্ট আরেকটা ব্যাপার VAT-র জন্য আমার মনে হয় আমাদের দর্শকদের একটু জানার দরকার আছে। অনেকে কিন্তু VAT রেজিস্টার না, যেহেতু VAT রেজিস্ট্রেশন কম্পালসারি না, কম্পালসারি একটা থ্রেশহোল্ডের উপর নির্ভর করে। তো আমাদের কমিউনিটিতে অনেকে কিন্তু এ ব্যাপারে একটু সতর্ক কম আমার মনে হয়। অনেক সময় আপনার থ্রেশহোল্ডটা কিন্তু এক্সিড হয়ে গেছে, আপনি VAT রেজিস্টার করেন নাই, অনেক দিন পরে কিন্তু HMRC যদি জানতে পারে যে ট্রেস করতে পারে, তাহলে কিন্তু ওই যে ডেটায় আপনার VAT রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড রিচ করছে ওই ডেট থেকে কিন্তু ওরা VAT ঠিকই আপনাকে দিতে বলবে। তো এই ব্যাপারে যদি একটু বলতেন তাহলে আমি পরবর্তী টপিকে আলাপ করতে পারি। থ্যাংক ইউ দবির ভাই, একটা গুরুত্বপূর্ণ অংশ। অনেকের মাঝেই ধারণা আছে যে কোনো ব্যবসা শুরু করলে বছরখানেক তো আর ভ্যাট রেজিস্ট্রেশনের দরকার হয় না, এরকম একটা কমন কনসেপ্ট কিন্তু আমাদের মধ্যে, আসলে আমি কনসেপ্ট বলবো না, একটা ভুল ধারণা আছে। তো আপনার একটা জিনিস মনে রাখবেন যে আপনার, মনে করেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি একটা রেস্টুরেন্ট আজকে কিনলেন কিন্তু সেই রেস্টুরেন্টটা কিন্তু চলমান ছিল, মনে করেন গতকাল পর্যন্ত মিস্টার এক্স ছিল মালিক, আপনি আজকে একটা নতুন কোম্পানি খুলে সেই রেস্টুরেন্টটা অপারেট শুরু করলেন। আপনি যদি একেবারে চুলচেরা নিয়মে যান তাহলে যে কোনো ভ্যাট রেজিস্টার্ড বিজনেস কিন্তু আপনি আজকে মালিকানা চেঞ্জ হলেও কিন্তু এটা ইটসেলফ ভ্যাট থ্রেশহোল্ডের মধ্যে পড়ে যায়। VAT গাইডলাইনে স্পেসিফিকলি বলা আছে কোনো বিজনেস যদি গোয়িং কনসার্ন হিসাবে কেনা হয়
মানে রানিং বিজনেস হিসাবে কেনা হয়, তাহলে কিন্তু আপনি আবার এক বছর সময় পাচ্ছেন না ভ্যাটে রেজিস্টার করার জন্য। তো এরকম বিভিন্ন পার্সপেক্টিভ হতে পারে, যারা পুরনো গাড়ির পার্টস বিক্রি করেন কিংবা জুয়েলারি বিক্রি করেন, পুরনো জুয়েলারি বিক্রি করেন, তাদের ভ্যাট কিন্তু 20% না, তাদেরকে কিন্তু পুরো টাকার উপর ভ্যাট দিতে হয় না, সেটাকে আবার মার্জিনাল রেট ভ্যাট বলি আমরা। কনসালটেন্টরা কিন্তু ভ্যাট দিতে পারেন ফ্ল্যাট রেটে, তাদের কিন্তু 20% রেটে ভ্যাট দেওয়া দরকার হয় না, আমরা তাদেরকে বলি ফ্ল্যাট রেট স্কিম। যারা ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, যারা আপনার সফরিং করেন, তাদেরও কিন্তু ভ্যাটের মধ্যে, কিন্তু সেটাও কিন্তু আবার অন্যরকম, আমরা বলি টিপিএস। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, ভ্যাট একটা কমপ্লেক্স এরিয়া এবং এখানে আপনার এক্সপার্ট ওপিনিয়ন দরকার। তো যারাই ভ্যাটেবল বিজনেস, তারা নিজেরা ডিসিশন না নিয়ে একজন অভিজ্ঞ প্রফেশনালের কাছ থেকে যদি আপনারা একটা গাইডলাইন নিয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের লুপ হলে পড়ার চান্স কম। আরও একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমি বলতে চাচ্ছি দর্শকদের, আমাদেরই একটা ক্লায়েন্ট, সে ইউজড কার বিক্রি করে, এটাও রিসেন্ট ঘটনা। তো উনিও কিন্তু এরকম 6 মাস কাটিয়ে দিয়েছিলেন, ভাবছিলেন উনি ভ্যাট থ্রেশোল্ড না, বাট পরে ইনভেস্টিগেশনে দেখা গেল বেসিক্যালি ফ্রম 3rd month কিন্তু উনি ভ্যাট থ্রেশোল্ডে পড়ে গেছেন। তো ভিএটি নিয়ে ডিসিশন আপনারা নেবেন না, ভিএটি নিয়ে ডিসিশনটা নেওয়ার জন্য আপনারা একজন অভিজ্ঞ কারোর সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। তো ভিএটি নিয়ে তো অনেক কিছু আলাপ করার আছে, আরেকটা প্রোগ্রামে আমরা এই ফ্ল্যাট রেট স্কিম এবং যে অ্যানুয়াল রেট স্কিম, বিভিন্ন ধরনের স্কিম আছে যেগুলি সুযোগ সুবিধা আমাদের বিজনেসম্যানরা নিতে পারেন, ওগুলি নিয়ে আলাপ করব। তো সেলফ এমপ্লয়েড যে সাপোর্ট গ্রান্টটা আছে, এটা তো শেষ হয়ে যাচ্ছে, তো ডেডলাইন কবে অ্যাপ্লিকেশনের লাস্ট গ্রান্টটা, এটা যদি কোনো আপডেট দিতেন আপনি আমাদের দর্শকদের জন্য। শিওর দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনারা জানেন যে সেলফ এমপ্লয়েড যে গ্রান্টটা চলছিল সেটা কিন্তু 5th installment, মানে এ যাবৎকালীন ফাইনাল ইনস্টলমেন্ট আমরা বলতে পারি। এটা কিন্তু অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ ডেট কিন্তু এই মাস, লাইক এন্ড অফ সেপ্টেম্বর। তো আপনারা যারা লিঙ্ক পেয়েছেন কিংবা আগে গ্রান্ট পেয়েছেন, তারা কিন্তু ভুল করবেন না, এই মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অনেকের মধ্যে একটু ধারণা আছে যে এটার মধ্যে একটু কমপ্লেক্সিটি আছে, যে আপনি কত পাবেন কত পাবেন না। তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ওরা কিন্তু কম্পেয়ার করবে আপনার 2019-20 ট্যাক্স রিটার্নে যে ইনকাম ছিল তার সাথে 2021-এর এক্সপেক্টেড আপনার কী পরিমাণ চেঞ্জ হচ্ছে। ফর এক্সাম্পল, আপনাকে বলা হলো যে মে মাস থেকে সেপ্টেম্বর মাসে তোমার কীরকম টার্নওভার, তুমি কি এক্সপেক্ট করছো কি না যে তোমার টার্নওভারটা কোভিডের কারণে এফেক্টেড, বেসিক্যালি আপনাকে বলতে হবে যে এটা কোভিডের কারণে এফেক্টেড। গত বছরের ট্যাক্স রিটার্নের সাথে আপনার ইনকাম যদি চেঞ্জের পরিমাণ 30%-এর নিচে হয়, তার মানে গত বছর আপনার ইনকাম ছিল মনে করেন £10,000, কিন্তু এবার আপনার ইনকাম £6,000, তার মানে কি আপনার ডিফারেন্সটা 30%-এর বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনি আগের মতোই গ্রান্ট পাবেন। ম্যাক্সিমাম £7,500, ম্যাক্সিমাম মান্থলি £2,500 হিসাবে সেটাই পাবেন। কিন্তু আপনার যদি আগে ইনকাম ছিল $10,000, এখন হয় $9,000, তার মানে আপনার চেঞ্জটা কিন্তু অনলি 10%, সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যাক্সিমাম পেতে পারেন 2850, আপনি কিন্তু সেই £7,500 পাবেন না। তবে 2020-21-এর যারা ট্যাক্স রিটার্ন করেননি তাদের কিন্তু এই ট্যাক্স রিটার্নটা করতে হবে, কেননা মোস্ট অফ দ্য টাইমই কিন্তু ওরা আপনাকে দুইটা টার্নওভারের তুলনা করতে চাচ্ছে, যে 2019-20-এ তোমার টার্নওভার কত ছিল, 2020-21-এ টার্নওভার কত ছিল। যদিও 2021-এর ট্যাক্স রিটার্ন করার ডেডলাইন কিন্তু আমাদের আগামী জানুয়ারি পর্যন্ত আছে, কিন্তু যখনই আপনি ক্লেম করছেন গ্র্যান্ট তখন কিন্তু ওরা বলছে তুমি ট্যাক্স রিটার্নটা আগে করো। তো যারা এখনও ট্যাক্স রিটার্নটা করেননি তাদের কিন্তু ট্যাক্স রিটার্নটা করা উচিত, আর আপনার দুইটা সেলসের মধ্যে আপনাকে কম্পেয়ার করতে হবে। এই কম্পেয়ার করার জন্য আপনাকে সেলস ফিগারটা জানতে হবে। আবারও বলছি, দুইটা প্রফিটকে কিন্তু ওরা কম্পেয়ার করবে না, দুইটা সেলস ফিগারকে কম্পেয়ার করবে। থ্যাংক ইউ। ইজ বেসড অন দ্য রেভিনিউ, নট অন দ্য প্রফিট, রাইট? তো আর কোনো তো আমাদের আপডেট নাই যে আরও গ্রান্ট থাকবে বা ফার্লো স্কিম এক্সটেন্ড হবে, এই ধরনের কোনো আপডেট তো নাই এ পর্যন্ত? আসলে সোফার গভর্নমেন্ট যেটা বলছিল, আগে নোটসগুলো আপনারা দেখেছেন, যে কিছু কিছু সেক্টর সম্ভবত ফার্লো হয়তো এক্সটেন্ড হতে পারে, বাট এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো গাইডলাইন কিন্তু দেখিনি। এবং আপনারা সবাই জানেন যে সব কিছু কিন্তু এখন ওপেন, ইভেন অ্যাম্বার লিস্ট এবং রেড লিস্ট গনা বি অ্যাবলিশড সুন। এবং আপনারা জানেন যে হোল ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু এখন সবাই চাচ্ছে যে আর লকডাউন যাতে না হয়, পিছন ফিরে আর তাকানো হচ্ছে না।
তো এরকম একটা প্রেক্ষাপটে এবং আপনি জানেন যে এনআই রেটও বেড়ে গেছে, সামনে থেকে আমাদের বেশি পরিমাণ এনআই দিতে হবে, যদিও এটা টু সেভ এনএইচএস, বেসিক্যালি ইটস এডিশনাল ট্যাক্স। তো এই সিমটমগুলো থেকে যেটা মনে হচ্ছে, আসলে গভর্নমেন্ট কিন্তু হয়তোবা ফার্লোয়ার এক্সটেন্ড করবে না, তবে উই নেভার নো, বিকজ অক্টোবর নভেম্বরে যদি আবার সার্জ হয়, ইফ দেয়ার ইজ অ্যানাদার লকডাউন, আই মিন গড ফরবিড, বাট টাইম উইল সে, উই আর হোপফুল উই আর নট গোনা বিগিন দ্য লকডাউন। তো আমাদের নেক্সট যে টপিকসটা আমরা একটু আলাপ করতে চাই, আমাদের কমিউনিটিতে তো অনেকে মিনি ক্যাব ড্রাইভার আছেন, তো মিনি ক্যাব ড্রাইভাররা ম্যাক্সিমাম সময়ই তো সেলফ এমপ্লয়েড হিসাবে বিজনেসটা রান করেন, তো ওনাদের এক্সপেন্স ক্লেমগুলির এক্সাম্পলগুলি বা চ্যালেঞ্জেসগুলি কীরকম? ওনারা তো অনেক সময় গাড়িটা হয়তো লিজে কিনতে পারেন অথবা আউটরাইট কিনতে পারেন, সেক্ষেত্রে ক্যাপিটাল অ্যালাউন্স ক্লেমটা কীভাবে করেন, অথবা যদি লিজে কিনেন দ্য রেন্টাল এক্সপেন্সটা কীভাবে ক্লেম করে, আরও কী কী কমপ্লেক্সিটি বা সমস্যা ওনারা, যেহেতু আমাদের কমিটিতে অনেকেই এখন এই মিনি ক্যাব ড্রাইভার বা উবার করতেছেন, তো আপনি যদি আপনার অভিজ্ঞতার আলোকে একটু এক্সাম্পলের সাথে বলতেন তাহলে ভালো হতো। ধন্যবাদ দবির ভাই। দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, একটা বিষয় আমি জাস্ট বলে দিচ্ছি যে স্ক্রিনে যে নাম্বারটা আছে, আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদেরকে টেক্সটও ড্রপ করতে পারেন, এবং সেক্ষেত্রে আমাদের টিম আপনাদের সাথে নেক্সট 24 আওয়ার্সে যোগাযোগ করবে। তো যেটা বলছিলেন যে ট্যাক্সি ক্যাব বা আমাদের যে সমস্ত ভাইরা আছেন কিংবা বিজনেস ইন্ডিভিজুয়ালরা আছেন যারা ক্যাবিং করেন, তাদের মধ্যে সবসময় একটা ধারণা থাকে যে কী এক্সপেন্স ক্লেম করব বা কী খরচগুলো আমি করতে পারি বা করতে পারি না। তো খুবই ক্লিয়ার কাট একটা ইনফরমেশান আপনাদের থাকা উচিত যে বিজনেসটা রান করার জন্য যে যে খরচগুলো দরকার হয়। মনে করেন আপনি একটা ক্যাব অফিসের সাথে লিঙ্কড আছেন, তো আপনার ক্যাব অফিসের ভাড়াটা দিতে হয়, আপনার গাড়ির একটা খরচ আছে, গাড়ির ইন্স্যুরেন্স আছে, গাড়ির এমওটি আছে, ওয়াশ আছে, গাড়ির রিপেয়ার মেনটেন্যান্স আছে, এই জিনিসগুলো কিন্তু আপনার স্বভাবতই চলে আসে। তবে হ্যাঁ, কিছু কিছু কমপ্লেক্স এরিয়া আছে যেখানে আপনার অ্যাটেনশন প্রয়োজন। যারাই ক্যাবিং করছেন তারা কিন্তু তাদের ক্যাবে বা তাদের গাড়িতে পার্সোনাল ইউজও আছে, তার মানে একটা গাড়িতে আপনি হয়তো 5 দিন কাজ করছেন, 2 দিন আপনার ফ্যামিলিতে ইউজ হচ্ছে। তো ট্যাক্সের ভাষায় এই ফ্যামিলি ইউজ কিংবা প্রাইভেট ইউজটা কিন্তু গভর্নমেন্ট অ্যালাউ করে না, অ্যালাউ করে না ইন এ ওয়ে যে আপনি যদি ইন্স্যুরেন্স দেন £200, হয়তো বা তার 80% আপনি বিজনেস হিসাবে দেখাতে হবে, 20% দেখাতে হবে পার্সোনাল হিসাবে, কেননা ধরে নেওয়া হচ্ছে 20% টাইম কিন্তু আপনি পার্সোনাল কাজে ইউজ করছেন। সো যে সমস্ত খরচগুলোকে স্প্লিট করা দরকার বিটুইন বিজনেস অ্যান্ড পার্সোনাল, সেই সমস্ত খরচগুলোকে কিন্তু স্প্লিট করতে হবে। স্পেশালি একটু সেন্সিটিভ হলো যারাই ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিটে আছেন কিংবা আগের ট্যাক্স ক্রেডিট সিস্টেমে আছেন, যখন নতুন কেউ যান, নতুন কেউ ওই সমস্ত স্কিমে যান, তখন কিন্তু আপনাকে একটা চুলচেরা হিসাব দিতে হয়, না হলে কিন্তু বেনিফিট সাসপেন্ড হয়ে যায়। তো যারাই বেনিফিটে যাচ্ছেন সেলফ এমপ্লয়েড, তারা ভেরি কেয়ারফুল থাকবেন, যতক্ষণ পর্যন্ত না আপনার স্কিমটা চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত সমস্ত রিসিট আপনাকে রাখতে হবে, ইনফ্যাক্ট সবসময়ই রাখতে হবে, কিন্তু প্রথম এবং সেকেন্ড হিসাবটা দেওয়ার সময় আপনার প্রত্যেকটা রিসিট যাতে হাতের কাছে থাকে, আপনি রিপেয়ার কত করেছেন, মেনটেন্যান্স কত করেছেন, পেট্রোল কত টাকার কিনলেন, ইন্স্যুরেন্স কত দিচ্ছেন, আপনার পিসিও লাইসেন্সের জন্য কত গিয়েছে, এই সমস্ত হিসাব কিন্তু লাগবে। আরেকটা যেটা কমপ্লেক্স ব্যাপার, অনেকেই কিন্তু আমরা গাড়ি লিজ নেই, অনেকেই কিন্তু আপনারা মান্থলি পয়সা দিচ্ছেন, হয়তো ভাই আপনি একটা গাড়ি নিয়েছেন £400 মাসে দিচ্ছেন, আপনি হয়তো ভাবছেন যে এই £400 পুরোটাই খরচ, আসলে কিন্তু £400 পুরোটা খরচ না, কেননা সেই £400-এর মধ্যে একটা এলিমেন্ট হলো ইন্টারেস্ট, আরেকটা এলিমেন্ট হলো প্রিন্সিপাল, আপনি কিন্তু শুধুমাত্র ইন্টারেস্ট অংশটাই ক্লেম করতে পারেন খরচ হিসাবে, প্রিন্সিপাল অংশটা কিন্তু আপনি খরচ হিসাবে ক্লেম করতে পারেন না। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ ছোট্ট একটা ভুলের কারণে আপনার বেনিফিট কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। থ্যাংক ইউ দাদা, আমাদের কল আছে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি বলেন। ডিয়ার ভিউয়ার্স, আচ্ছা ঠিক আছে, তো আপনি তো বলছিলেন যে মিনি ক্যাব ড্রাইভারের যে এক্সপেন্স ক্লেমের ব্যাপারে, তো একটা জিনিস যেটা আপনি সুন্দরভাবে বললেন যে প্রাইভেট ইউজ অ্যান্ড পার্সোনাল ইউজ, তো অনেক সময় আসলে কী ধরনের
এভিডেন্স আমাকে রাখতে হবে এই ডিফারেন্সিয়েটটা করার জন্য। তো একটা কথা তো আছে রিজনেবল, রিজনেবল রাইট, তো এই রিজনেবলটা আসলে কী? অনেক সময় কিন্তু এটা কিন্তু একটু গ্রে এরিয়া অনেকের জন্য, তাই না? যারা আপনি যেমন আপনার অভিজ্ঞতা থেকে আপনি জানেন রিজনেবল কী, একটা বিজনেসের রিজনেবল কীরকম হতে পারে। তো কিন্তু আসলে একজন নতুন মানুষের জন্য যে এখন এই ব্যবসাতে ঢুকেছে তার জন্য রিজনেবল কথাটা কিন্তু অনেক ডিফিকাল্ট বোঝা, এই রিজনেবলটা কতটুকু পার্সেন্টেজ বা আমি কীভাবে কী করবো, আমি যে একটা গাড়ি চালাচ্ছি আমার মাইলেজটা রাখবো না কীভাবে এভিডেন্সটা রাখবো? আমি বলতেছি 60-40 বিজনেস ইউজ 40% প্রাইভেট ইউজ, আমি কীভাবে এটা এস্টাবলিশ করবো কোনো সময় যদি কোয়েরি আসে? তো এইভাবে যদি একটু বলতেন, আমাদের আর 3-4 মিনিটের মতো আছে ব্রেকে যাওয়ার আগে। থ্যাংক ইউ নবীন ভাই, ঠিকই বলেছেন আপনি যে আসলে এই কতটুকু রিজনেবল আর কতটুকু রিজনেবল না এই ডিসিশনটা কিন্তু আসলে আপনি নিতে পারবেন না, এটার জন্যই আপনার প্রফেশনাল প্রয়োজন হয়। তবে আমি যেহেতু আমরা চাচ্ছি এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের কমিউনিটি যারা করছেন তারা উপকৃত হন, সাধারণত কাউন্সিল কিন্তু 60-40 একটা স্প্লিটকে অ্যাকসেপ্ট করে নেয়। আপনি যদি সপ্তাহে 4-5 দিন কাজ করেন তাহলে কাউন্সিল সাধারণত যে কোনো একটা খরচকে 60-40 স্প্লিটকে ওরা অ্যাকসেপ্টেবল হিসাবে ধরে নেয়। বাট কিছু কিছু কাউন্সিল বা কিছু কিছু সময়ে এটা 75%-25% হতে পারে। তবে রিজনেবল এস্টিমেট বলতে আমরা যেটা বোঝাতে চেয়েছি যে যেই জিনিসটা আপনি রিজনেবলি প্রমাণ করতে পারবেন। এখন আপনার যদি পেট্রোল খরচ হয় £5,000 তাহলে, কিন্তু আপনার ইনকাম যদি হয় £10,000, আপনি যদি বলেন আপনার পেট্রোল £5,000, নোবডি উইল বিলিভ। সো আপনাকে কমন সেন্স ইমপ্লাই করতে হবে যে কী পরিমাণ পেট্রোলে কী পরিমাণ মাইলেজ যায়, এটা কিন্তু একটা ক্যালকুলেশনে বের হয়ে আসে। তবে আমি বলবো না যে দর্শকবৃন্দ আপনারা নিজের এই রিস্কটা নেন, কেননা এটার সাথে আপনাদের ট্যাক্স ক্রেডিট বলেন, ইউনিভার্সাল ক্রেডিট বলেন, সব কিছু কিন্তু জড়িত থাকে অনেক ক্ষেত্রেই। তো সেই ক্ষেত্রে আপনারা একজন প্রফেশনালে হেল্প নেবেন এবং সেক্ষেত্রে ভুলের পরিমাণ কিন্তু অনেক কমে যায়। আর আমাদেরকে ব্রেকে যেতে হবে, 1-2 মিনিট আছে। জাস্ট কুইকলি, ক্যাপিটাল অ্যালাউন্সের ব্যাপারে, এটা তো ডিপেন্ড করে কার্বন ডাইঅক্সাইড এমিশনের উপর, তাই না? যেটা যদি আমি ক্লেম করতে চাই, রাইট। আরেকটা ভালো বিষয় যেটা দবির ভাই বললেন মাত্র, যারাই ক্যাব বিজনেসে আছেন, আপনারা যারা গাড়ি কেনেন, যদি আপনাদের গাড়িটা CO2 ইমিশন রেট একদমই ভালোর দিকে হয়, আই মিন জিরো রেটে হতে পারে, হাইব্রিড গাড়িগুলো এখন একদমই ইমিশন নেই, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাপিটাল অ্যালাউন্স নামে আমরা আমাদের ভাষায় বলি, বাট সহজ ভাষায় বলতে বড় ধরনের একটা অ্যালাউন্স পাওয়ার কিন্তু সুযোগ আছে। এবং গভর্নমেন্টও কিন্তু আপনাদেরকে এনকারেজ করছে যে এই জিরো এমিশনস কারগুলোকে কেনা হোক, এবং এই কারগুলো কিনলে কিন্তু আপনারা একটা ট্যাক্স বেনিফিটও পাবেন। তবে যদি ইমিশন রেট কিছুটা থাকে তাহলেও আপনারা ক্যাপিটাল অ্যালাউন্সের বেনিফিটটা পেতে পারেন, বাট গভর্নমেন্টের একটা গাইডলাইন দেওয়া আছে যে কতটুকু ইমিশন হলে আপনি কতটুকু বেনিফিট পেতে পারেন। তো আশা করছি আপনারা এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে দেবে। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। টেক্সট করতে পারেন, আমাদের টিম 24 ঘন্টার মধ্যে চেষ্টা করবে আপনাদের কোয়েরির আনসার দিতে। তো দাদা, বিরতির আগে তো অনেকগুলি ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করলাম, VAT, সেলফ এমপ্লয়েড গ্রান্ট, এরপরে আমরা ডিসকাস করলাম মিনি ক্যাব ড্রাইভারদের ইস্যু নিয়ে। তো একটু গত সপ্তাহে তো খুব হট টপিক্স ছিল, সামনের বছর থেকে NI বেড়ে যাচ্ছে, এমপ্লয়ান এবং এমপ্লয়ার বোথ 1.25 করে প্রায় 2.5% NI গভর্নমেন্ট কালেক্ট করবে NHS-এর জন্য। ইট উইল বি প্রোটেক্টেড অনলি ফর NHS, দে উইল স্পেন্ড অন দিস। তো এই জিনিসটা তো আসলে আমরা অনেক সময় আমাদের নিজেদের মধ্যে যখন আলাপ করি আমরা এই ব্যাপার নিয়ে আলাপ করতেছিলাম যে আসলে গভর্নমেন্ট তো অনেক টাকা খরচ করছে, কিন্তু NHS-ও আমাদের খুব ভালো সাপোর্ট দিয়েছে কোভিডের সময়ে, কিন্তু NHS-এ তো অনেকগুলি ইস্যু ছিল আগে থেকেই যে ফান্ডিংয়ের ব্যাপারটা। তো এখন তো এটার যে একটা অ্যাসপেক্ট হয়েছে যে এই 1.25% আগামী বছর থেকে ন্যাশনাল ইন্স্যুরেন্স ইনক্রিজ হবে, তারপরের বছর থেকে গভর্নমেন্ট বলতেছে যে ন্যাশনাল ইন্স্যুরেন্স উইল গো ব্যাক টু ইটস অরিজিনাল পার্সেন্টেজ, বাট ইট উইল কিপ অ্যাট এজ এ NHS লেভি। অ্যান্ড আপনি যদি একটু খেয়াল করেন, এটা কিন্তু সিগনিফিক্যান্ট এই জন্য, কেন এটা কিন্তু ডিভিডেন্ড ট্যাক্সও ইনক্লুড হবে, 1.25% বাড়বে ডিভিডেন্ড ট্যাক্সে। এবং নট অনলি দ্যাট, আমরা জানি যে ন্যাশনাল ইন্স্যুরেন্স উইল অনলি পেইড বাই নট পেনশনার কখনো ন্যাশনাল ইন্স্যুরেন্স পে করতো না, কেননা তাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স তারা পে করে এসছে। কিন্তু এই এতটুকু ট্যাক্স 1.25% কিন্তু পেনশনার যদি সে কাজ করে, অনেক পেনশনার কিন্তু পেনশনের পরও পার্ট টাইম কাজ করে, কিন্তু তারা কোনো সময় ন্যাশনাল ইন্স্যুরেন্স দিত না, কিন্তু এই 1.25% কিন্তু যদি তারা কাজ করে তবে দিতে হবে।
তো আসলে এখন আমরা দেখতেছি একটা স্পেসিফিক এনএচএস এর জন্য, যদিও আমি ব্যক্তিগতভাবে এটা অ্যাকসেপ্ট করি, কেন এনএচএস যে সাপোর্ট দিয়েছে প্যান্ডেমিকের সময়, এটা এনএচএসকে বাঁচানো দরকার, এটা ব্যক্তিগত, আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু আপনি যদি একটু বিগার পিকচার দেখেন, এখন এনএচএসের লেভি হচ্ছে, সামনে ইকোনমির এনভায়রনমেন্টের জন্য লেভি আসতে পারে, তো আপনি এটা কীভাবে দেখতেছেন এই পুরো ব্যাপারটা? থ্যাংক ইউ দেব ভাই। দর্শকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আসলে ঠিকই বলেছেন আপনি, বেসিক্যালি যেই বিলিয়ন ডলার্স বা বিলিয়ন পাউন্ডস পুরো ওয়ার্ল্ডকে সেভ করার জন্য, সরি একটা কল আছে, কলটা নিয়ে নিয়ে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনার প্রশ্নটি বলেন ভাই। জি, আমার প্রশ্ন হলো যে কি কি স্টার্ট আছে না একটা, যে ওটার বিস্তারিত একটু বলবো আপনি প্লিজ। আর আমি আমি বলছি যে সেবরে কাম থেকে বিদায় খোঁজা লইলে হইতো না, বা ইনভার্সাল ক্রেডিট থেকে লাগবো, বা স্মল বিজনেস একজন লওয়া যাইব নি, ওটা তো জানতাম আসলাম একটু। কিক স্টার্ট, আচ্ছা কিক স্টার্ট স্কিম, আচ্ছা আর কোন প্রশ্ন আছে? জি না, ও মানে ওটা ওটার সব দিকটা একটু আলোচনা করবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর কোন প্রশ্ন তো নাই আপনার? না, থ্যাংক ইউ, ধন্যবাদ দর্শক। তো ঠিক আছে, আমরা যে কোনো সময়ে ওনার উত্তরটা দিব। তো আপনি যদি একটু যে রিসেন্ট যে চেঞ্জটা হবে নেক্সট ইয়ার থেকে, আমার কাছে মনে হয়েছে এটা খুব সিগনিফিকেন্ট, ইটস এ ইন্ডিকেশন নট অনলি ইন দ্য ইউকে, মানে আমরা দেখেছি যে ফার্স্ট ওয়ার্ল্ডের অনেক কান্ট্রিতেই এরকম ফার্লো স্কিম বা গভর্নমেন্ট সাপোর্ট, যেটা খুব জরুরি ছিল আসলে ইকোনমি এবং লাইভলিহুড বাঁচানোর জন্য। কিন্তু আমরা এটাও জানি যে ইন্টারেস্ট রেট খুব কম ছিল, গভর্নমেন্ট খুব সহজেই বড় করতে পারতেছিল, কিন্তু এখন দেখেন ইনফ্লেশন কিন্তু বাড়তেছে, সামনে কিন্তু ইন্টারেস্ট রেটও বাড়বে। আর কতদিন আপনি এই মিনিমাম মানে 0.25-0.5 ইন্টারেস্ট রেটে রাখবেন? এটা আসলে ফিজিবল না। তো সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট বাড়লে গভর্নমেন্টের খরচও বেড়ে যাবে, যেহেতু বড় করছে, তো এটা তো গভর্নমেন্টের যে ডেফিসিট হয়েছে এটাকে তো ফিল আপ করতে হবে, তো ট্যাক্স ছাড়া তো কোনো উপায় নেই। তো এটা তো একটা দিক, তো আপনি কীভাবে দেখছেন এই ব্যাপারটা? ঠিকই বলেছেন দৈর ভাই, আসলে প্রত্যেকটা গভর্নমেন্ট চেষ্টা করেছে যে কীভাবে তাদের ইকোনমিকে সেভ করা যায়, এবং সেম ইউনাইটেড কিংডম বলেন, ইউএস বলেন, সবাই কিন্তু বিলিয়ন ডলার্স বা বিলিয়ন পাউন্ড ইকোনমিতে ইনজেক্ট করেছে। নাও অ্যাকচুয়ালি দ্য টাইম হ্যাজ কাম টু গেট দোজ মানি ব্যাক। তো যেটা রিসার্চ থেকে এসেছে যে সবচেয়ে সহজ বা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে টু কালেক্ট দোজ মানি ব্যাক ইজ নাম্বার ওয়ান ইজ এনআই। তো যে কারণেই এনআই ন্যাশনাল ইন্স্যুরেন্সটাকে বাড়ানো হচ্ছে, অবভিয়াসলি এনএইচএসকে সামনে রেখে বাড়ানো হচ্ছে। এখন যদিও বিভিন্ন ধরনের অপোজিশন বলেন কিংবা বিরোধিতা আসতেছে, কিন্তু অবভিয়াসলি দ্যাট গোনা হ্যাপেন, এটা আমরা জানি। তো নেক্সট ট্যাক্স ইয়ার থেকে যে ইনক্রিজটা হচ্ছে, এটা একটা খুবই হিউজ ইম্প্যাক্ট আমি বলবো। প্রথমত যারা চাকরি করেন তাদের স্যালারি তারা নেট হাতে কম পাবেন, এবং এমপ্লয়ার যিনি এমপ্লয় করছেন তারও কিন্তু আপনাকে এমপ্লয় করার জন্য খরচ বেড়ে যাচ্ছে। তো বেসিক্যালি এরকম একটা ভোলেটাইল সিচুয়েশন যেখানে প্রত্যেকটা বিজনেস সাফার করছে সব দিক থেকে, কেননা লাস্ট দেড় বছর দু বছর অনেক বিজনেসই কিন্তু নষ্ট হয়ে গেছে। স্পেশালি আপনি যদি দেখেন ট্রাভেল ইন্ডাস্ট্রি, লেজার ইন্ডাস্ট্রি, তারপর ক্লোদিং বিজনেস, এক্সপেন্সিভ আইটেমস, দের আর মেনি মোর বিজনেস, সাপ্লাই চেনগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং সেই সমস্ত ক্ষেত্রে এই এডিশনাল ট্যাক্সটা আসলেই একটা মিশ্র অবস্থা সিচুয়েশন করেছে। তো আমরা লেটস সি হাউ ইট গোজ, কিন্তু আসলে এটা বিজনেস এন্টারপ্রেনিয়ারদের জন্য আমি মনে করি না এটা কোনো সুখবর বয়ে আনছে। থ্যাংক ইউ দাদা, আমাদের বোধহয় একটা কল আছে, কলটা নিয়ে নিই। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি আপনার প্রশ্নটি বলেন ভাইয়া। আমি আমার একটা প্রশ্ন, আমি সেলফ এমপ্লয়মেন্ট, তো আমার আমি একটা গাড়ি কিনতে চাচ্ছি আর কি। জি, ও গাড়িটা চার বছরে ইয়া দিবে আর কি, আপনার এই যে চার বছরে আমি মাসিক মাসিক পে করবো, করার পর চার বছর পর একটা অ্যামাউন্ট দেবো 7,000 টাকার মতো, দেওয়ার পর গাড়িটা আমার হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি যে প্রত্যেক মাসে মাসে যে পেমেন্টটা দেবো সেটা কি আমি আমার খরচ দেখাতে পারবো? আচ্ছা, আপনি আপনি মিনি ক্যাব করেন, আপনি একটা গাড়ি কিনছেন, তো হায়ার পারচেজে কিনছেন আপনি, যা আসলে চার বছর দিবেন, তারপরে একটা 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 এডিশনাল পেমেন্ট করে গাড়িটা আপনার হয়ে যাবে। তো ওই যে মান্থলি যেটা দিচ্ছেন এটা কিভাবে ক্লেম করবেন, এই তো প্রশ্ন?
হ্যাঁ, ওটা কি আমি আমার খরচ দিতে পারবো? আচ্ছা ঠিক আছে, এই তো প্রশ্ন, আর তো কোনো প্রশ্ন না। ওইটা একটা, আর আরেকটা আরেকটা প্রশ্ন, যদি আমার বাড়িতে আরেকটা গাড়ি থাকে, আমার পার্সোনাল গাড়ি আমি ব্যবহার করব আমার গাড়িটাই, আর কি আমি যেটা নিচ্ছি সেটা আমি আমার মিলিটারি ব্যবহার করব, সেই ক্ষেত্রে কি ওটা কি করা যাবে? আরেকটা গাড়ি যেটা আপনি বলতেছেন ওইটা শুধুমাত্র পার্সোনাল ইউজের জন্য হবে, এই তো বলতেছেন? হ্যাঁ, পার্সোনাল ইউজের আমার গাড়ি আর কি। হ্যাঁ আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? না, এটাই প্রশ্ন আর কি, এটা আমি আমার। আচ্ছা তো দাদা, আমাদের দুইটা প্রশ্ন হয়ে গেল, তো আপনি যদি একটু এই প্রশ্নগুলির উত্তর দিতে। প্রথমে প্রশ্নটা ছিল কিক স্টার্ট স্কিম নিয়ে, আর এটা হচ্ছে মিনিকেপ। থ্যাংক ইউ দর্শক, আপনার আপনার প্রোগ্রামটা দেখছেন এবং আপনারা কোশ্চেন করছেন। তো আমাদের যে ভাই আগে প্রশ্ন করলেন যে কিক স্টার্ট স্কিমের ব্যাপারে, তো আমরা যতটুকু জানি ব্রিফলি আপনাকে বলছি যে আপনাকে আসলে একজন ইয়াং পিপলকে, ইয়াং ইন্ডিভিজুয়ালকে এমপ্লয় করতে হবে যারা কারেন্টলি ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিটে আছে, মানে বেসিকলি যারা বেনিফিট সিস্টেমে আছেন তাদেরকে কিন্তু আপনি কিক স্টার্ট স্কিমের আন্ডারে এমপ্লয় করতে পারেন, এবং সিক্স মান্থসের খরচ কিন্তু বেসিকলি গভর্নমেন্ট পে করবে। ওর রিলেটেড পেনশন বলেন, রিলেটেড এনআই কন্ট্রিবিউশন বলেন, এই ফান্ডিংগুলো কিন্তু আপনি গভর্নমেন্ট থেকে পাবেন। তো কিক স্টার্টটা আসলে সরাসরি রিক্রুট করা যায় না, আপনাকে একটা কিক স্টার্ট অ্যাপ্রুভড যে সমস্ত রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে তাদের আন্ডারে গিয়ে আপনাকে রিক্রুটমেন্ট করতে হবে। তবে আপনি ঠিকই বলেছিলেন যে আসলেই তাকেই আপনি এমপ্লয় করতে পারবেন যে কারেন্টলি আসলে ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিটের সিস্টেমে আছেন। ধন্যবাদ, তাহলে আশা করছি আপনি আপনার উত্তর পেয়েছেন। তারপরে যদি আপনার বেশি কিছু জানার থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে টেক্সট করতে পারেন, আমরা আপনাকে আরও ডিটেল অফ দ্য স্ক্রিন বলতে আমাদের কোনো বাধা নেই। দাদা আমার একটা কল আছে, সেটা নিয়ে নিই। ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি বলেন। ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি বলেন। আচ্ছা ঠিক আছে, কলার চলে গেছে। তো দ্বিতীয় কলারের যে প্রশ্নটা ছিল রিলেটেড টু হায়ার পারচেজ, ক্লেম করতে পারবেন কিনা? দ্বিতীয় প্রশ্নটা ছিল ভাই যে ফোন করেছেন, আপনাকেও ধন্যবাদ। আপনার প্রশ্নটা ছিল এমন যে আপনি একটা গাড়ি কিনছেন, চার বছর পরে আপনাকে 6-7 হাজার পাউন্ড দিয়ে গাড়িটা নিতে হবে, আর আসলে ওইটাকে আমরা বলি বেলুন পেমেন্ট, মানে যেটা আসলে ফাইনাল পেমেন্ট, এবং তখন গাড়িটা আপনার হবে। তো বেসিকলি এটাকে আমরা হায়ার পারচেজ বলি। তো আপনি মাসে মাসে যে খরচটা দিচ্ছেন, বেসিকলি আপনার লিজ কন্ট্রাক্টটা কিংবা হায়ার পারচেজ এগ্রিমেন্টটা দেখলে বোঝা যাবে যে ওখানে কি ইন্টারেস্ট এলিমেন্টও আছে বা প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে কি না। কেননা এখানে দুইটা জিনিস বোঝার আছে, এগ্রিমেন্টে যদি বলা হয় দিস ইজ জাস্ট এ রেন্টাল, তাহলে কিন্তু আপনি পুরোটা ক্লেম করতে পারছেন। কিন্তু এগ্রিমেন্টে যদি বলা হয় যে না, ইউ আর রিপেইং দ্য লোন এবং দেয়ার ইজ এ ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র ইন্টারেস্টটা ক্লেম করতে পারবেন। তো এই ডিসিশানটা আপনাকে দেওয়ার আগে অবশ্যই আপনার হায়ার পারচেজ বলেন কিংবা লিজ এগ্রিমেন্ট বলেন সেটা দেখা উচিত। আপনি নিজেও যদি দেখেন আপনি বুঝতে পারবেন, যদি দেখেন সেটাকে রেন্টাল হিসাবে ডিক্লেয়ার করা হচ্ছে তাহলে আপনি পুরোটাই ক্লেম করতে পারবেন। তবে হ্যাঁ, ওই যে আগে বলছিলাম পার্সোনাল ইউজ, যদি সেই গাড়িতে পার্সোনাল ইউজ থাকে তাহলে কিন্তু আপনাকে স্প্লিট করে হয়তো বিজনেসের জন্য 60%, পার্সোনালের জন্য 40% ক্লেম করতে পারবেন। কিন্তু সেটাকে যদি রেন্টাল না হিসাবে দেখিয়ে আপনাকে লোন রিপেমেন্ট দেখানো হয় তাহলে কিন্তু শুধু ইন্টারেস্ট এলিমেন্টটা অ্যালাউড, প্রিন্সিপাল অংশটা অ্যালাউড না। আপনার সেকেন্ড একটু সাপ্লিমেন্টারি কোশ্চেন ছিল যে আপনার যদি আরেকটা গাড়ি থাকে, তো আরেকটা গাড়ি থাকলে কী হবে? আসলে আমাদের এক্সপিরিয়েন্স বলে আপনার যদি আরেকটা গাড়ি থাকে এইটা প্রকারান্তে আপনার জন্য ভালো হচ্ছে। কেননা যেই গাড়িটা লেস এক্সপেন্সিভ সেটাকে যদি আপনি দেখান অ্যাবসোলিউটলি ফর পার্সোনাল ইউজ, আর যেই গাড়িটা একটু মোর এক্সপেন্সিভ সেটা যদি আপনি দেখান অ্যাবসোলিউটলি ফর বিজনেস ইউজ, তাহলে কিন্তু আপনার ওই স্প্লিটটা আর করার প্রয়োজন হবে না। তখন একটা গাড়ি আপনি সম্পূর্ণভাবে বিজনেসের জন্য দেখাতে পারবেন, আর যে গাড়িটা আপনি আরেকটা গাড়ি আছে সেটা আপনি পার্সোনাল কাজের জন্য দেখাতে পারেন, সেটার জন্য বিজনেসে কোনো কিছু ডিক্লেয়ার করার প্রয়োজন নেই। তারপরে যদি আপনার আরও কিছু জানার থাকে প্লিজ ফিল ফ্রি টু টেক্সট আস, দেন আমরা উইল বি মোর দেন হ্যাপি টু অ্যাসিস্ট ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। তো আসলে আপনি ঠিকই বলেছেন যে অনেকের যদি এরকম অপশন থাকে যে দুইটা গাড়ি আছে তাহলে তো ওই কমপ্লেক্সিটির মধ্যে যাওয়ার দরকার পড়ে না। এটা আসলে ট্রেড অফ যে আপনার কোথায় এক্সপেন্সটা বেশি হচ্ছে, কোনটা এক্সপেন্সিভ বেশি, আপনি ওইটাকে বিজনেস ডিক্লেয়ার করলেন তাহলে আপনার বিজনেস যে প্রফিটটা ওইটা কমে আসলো, ট্যাক্সের পরিমাণটা কমে গেল, তাই না? রাইট। তো
তো আমরা তো অনেক কিছু ডিসকাস করলাম, তো একটা সেগমেন্ট এই এই সেগমেন্টের একটা অংশে আমরা আসলে একটু প্রপার্টি নিয়ে ডিসকাস করতে চাই। কেন প্রপার্টি নিয়ে তো আমাদের অনেক কোয়েরি থাকে, আমাদের কমিউনিটির মধ্যে অনেকেরই প্রপার্টি ইনকাম আছে বা ক্যাপিটাল গেইন আছে প্রপার্টি রিলেটেড। তো আমি যতটুকু বুঝতে পারি যে যখন আপনার একটা প্রপার্টি আছে, আপনার ইনকামের যে ব্যাপারটা বলি, তো ইনকাম তো দুই ধরনের হয়ে যাচ্ছে এখানে আসলে। ট্যাক্স যদি বলি, একটা হলো রেন্টাল ইনকাম রিলেটেড, ওইটা ইনকাম ট্যাক্স, হ্যাঁ, যেটাকে আমরা আমাদের ভাষায় নন সেভিং ইনকাম বলি, রাইট। আর আরেকটা হচ্ছে যে আপনি বিক্রি করলেন, তখন কিন্তু এটা ইনকাম ট্যাক্সের আন্ডারে আসতেছে না, তখন আসতেছে আন্ডার ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো আপনি যদি একটু আলাদা করে বলতেন আমাদের দর্শকদের জন্য যে যদি আমার রেন্টাল ইনকাম থাকে, তাইলে কী ধরনের চ্যালেঞ্জ বা কী ধরনের সুযোগ সুবিধা আমরা পেতে পারি ট্যাক্স প্ল্যানিং করে, আর যদি ক্যাপিটাল গেইন থাকে তো ওখানে আবার কী ধরনের সুযোগ সুবিধা আছে ট্যাক্স প্ল্যানিংয়ের ব্যাপার আছে। তাইলে আসলে অনেকে তো প্রপার্টি বিক্রি করে না, খালি রেন্টাল ইনকাম আছে, বা অনেকে হয়তো ওয়ান অফ একটা প্রপার্টি বিক্রি করলো, তার কী ধরনের সুযোগ সুবিধা সে, কেন বিক্রির আগেই কিন্তু সুযোগ সুবিধাগুলি চিন্তা করতে হবে, বিক্রি করার পরে কিন্তু ইটস টু লেট সামটাইম। তো আমি সবসময় আমাদের দর্শকদের এই কথাটা বলতে চেষ্টা করি যে আপনারা প্রোএক্টিভ হন, আপনার আগে থেকে চিন্তা করেন একটা কিছু করার পরে। কিন্তু আসলে অনেক সময় গেলেও কিন্তু ডাক্তাররা যেমন খুব বেশি হেল্প করতে পারে না, কারণ আপনার অলরেডি ডায়াবেটিস ব্লাড প্রেশার হয়ে গেছে, তা আপনি ডাক্তারের কাছে আগে যান, নিয়মিত পথ্য নেন, ওষুধ ব্যায়াম করেন, তাহলে কিন্তু আপনি অসুস্থ হবেন না। ঠিক একই ব্যাপার অ্যাকাউন্টেন্টের ব্যাপারটা বলেন, বিজনেস অ্যাডভাইজার বলেন, আপনি আগে থেকে যদি আপনি যোগাযোগ রাখেন, ওই কথাগুলি শুনেন, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু আপনার সমস্যা হচ্ছে না। তো এই অ্যাঙ্গেলে যদি কি বলতেন আপনি। থ্যাংক ইউ দবির ভাই, আপনি ঠিকই বলেছেন যে বেসিক্যালি বাই টু লেট প্রপার্টি কিংবা বাড়ি বেচা কিনা, এটা কিন্তু আসলে মানুষের মানে এটা আমাদের সাথে একদম অঙ্গাঙ্গীভাবে জড়িত। তো প্রায়ই আমরা এই ধরনের কোশ্চেন পাই কিংবা ক্লায়েন্টদেরকেও ডিল করতে হয়। তো কয়েকটা জিনিস আপনারা যদি মাথায় রাখেন তাহলে বেসিক্যালি সমস্যাগুলো কমে যায়। তার মধ্যে একটা বিষয় যে আপনাদের খুব সহজ ভাষায় আমি বলতে চাচ্ছি, আপনাদের যদি কোনো প্রকারের ইনকাম থাকে যেটা ট্যাক্স আসলে দেয়া হয়নি, মানে মনে করেন আপনার পে স্লিপের বাইরেও কোনো ইনকাম আছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 100-200 পাউন্ড আসতেছে, কিংবা আপনি ক্যাশ ইনকাম করতেছেন, ঠিক ওই দিনকার ঘটনা বলছি যে আমরা একজন ক্লায়েন্টের সাথে দেখা হলো, তো উনি কী হলো যে উনি গত 3 বছর যাবৎ ইবেতে ব্যবসা করছেন, পার্সোনাল অ্যাকাউন্টে টাকা আসতেছে, কিন্তু কখনোই উনি ট্যাক্স রিটার্ন করেননি, এবং HMRC 3 বছর পর কিন্তু ওনাকে চিঠি পাঠিয়েছে যে কোনো না কোনোভাবে মনে হচ্ছে যে ইউ হ্যাভ আদার ইনকাম। তো তখন কিন্তু সিচুয়েশান খুব ঘোলাটে হয়ে যায়। দৈর ভাই যেটা বলছিলেন যে আপনাদের যদি পে স্লিপের বাইরে কোনো ইনকাম থাকে, এবং স্পেশালি এই ইনকামটা যখন ব্যাংকে আসে এক ধরনের রেকর্ড কিন্তু হয়ে যায়, সেই ইনকামগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ডিসক্লোজ করতে হয়। এবং ভেরি কমন এর মধ্যে একটা ইনকাম হলো, সেটা হলো রেন্টাল ইনকাম। আমাদের অনেকের মধ্যে ধারণা আছে আমি 1000 পাউন্ড ইনকাম হয় কিন্তু 900 পাউন্ড তো খরচ হয়ে যায়, আমার 100 পাউন্ড প্রফিট হয়, 100 পাউন্ড প্রফিট আর HMRC-কে কী বলবো। আসলে ধারণাটা ভুল, কেননা ট্যাক্স রিটার্ন করাটা আপনার দায়িত্ব, প্রফিট হলো না লস হলো এটার উপর ট্যাক্স কত দিতে হবে সেই জিনিসটা আসলে সেকেন্ডারি। কেননা HMRC-র ম্যাক্সিমাম পেনাল্টি কিন্তু আপনাকে ট্যাক্স রিটার্ন না করার জন্য 1600 পাউন্ড হতে পারে, কিন্তু আপনি যদি ট্যাক্স রিটার্ন করেন, 200 পাউন্ড ট্যাক্স দেন, তাহলে কিন্তু আপনাকে এই ঝামেলাটায় যেতে হয় না। দিনের পর দিন যদি আপনি আপনার রেন্টাল ইনকামের উপর ট্যাক্স রিটার্ন না করেন, সেই প্রপার্টিটা যখন বিক্রি হবে তখন তো আপনাকে ক্যাপিটাল গেইন দিতেই হচ্ছে। যখনই আপনি ক্যাপিটাল গেইন দিতে যাবেন তখনই কিন্তু সেখানে সুনির্দিষ্টভাবে জিজ্ঞেস করা হয় বাড়িটা কবে কেনা হয়েছিল। যখনই আপনি বলবেন যে বাড়িটা 10 বছর আগে কেনা হয়েছিল কিংবা 15 বছর আগে কেনা হয়েছিল, তখন কিন্তু অটোমেটিকলি আপনার HMRC-র কাছে কোনো কিছু আর আনডিসক্লোজ থাকে না। তখন যে কমপ্লেক্সিটিটা হয় সেটা হলো আপনাকে 10 বছরের পুরনো জিনিস ঘাটতে হচ্ছে, আপনার কাছে ইনফরমেশান নেই, চাইলেও আপনি HMRC-কে চ্যালেঞ্জ করতে পারছেন না, কেননা আপনার কাছে তো কাগজপত্র নেই। HMRC চাইলে গত 19 বছরের ট্যাক্স রিটার্ন আপনার কাছে ডিমান্ড করতে পারে। তো এই প্রবলেমগুলোকে যাতে এড়ানো যায় সেজন্যই আমরা বলি যে কোনো ধরনের আনডিসক্লোজড ইনকাম শুড বি ডিসক্লোজড টু HMRC। আর রেন্টালের ব্যাপারটা, সরি দাদা আমার একটা কল আছে, কলটা একটু নিয়ে নিই। ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি বলেন। ওয়ালাইকুম আসসালাম, আমার একটা প্রশ্ন, দুটো প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ভুলে গেছি। জি বলেন, যেটা মনে আছে এটাই বলুন। আপনাদের এটা অপ্রাসঙ্গিক বলতে পারে?
অপ্রাসঙ্গিক আমার মনে হয় ভাই, সরি, প্রসঙ্গ ক্রমে থাকাই ভালো, ধন্যবাদ। প্রসঙ্গ আছে কিছুটা, মানে সম্পূর্ণ না। এটা হলো যেমন আমরা যারা কি বলে ইউনিভার্সাল ক্রেডিটে আছি বা ট্যাক্স ক্রেডিটে আছি, আমরা কি এমনি ব্যাংকে ডিপোজিট করতে পারি? ওই ফিক্সড ডিপোজিট বাচ্চাদের নামে বা ওয়াইফের নামে এরকম করা যাবে কিনা? আচ্ছা ঠিক আছে, এটা আসলে খুব বেশি অপ্রাসঙ্গিকও না, তো আপনি ধন্যবাদ। আর কোনো কোশ্চেন আছে আপনার? আচ্ছা, যদি মনে করতে পারেন টেস্ট করে দিন, সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা ধন্যবাদ দর্শক, আপনি যেহেতু কষ্ট করে কল করেছেন। আসলে ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট বা এই জিনিসগুলো একটু কমপ্লেক্স, তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে বলে নিচ্ছি যে আমরা একটু ইনফরমেশান শেয়ার করছি, বাট ডিসিশন কিন্তু আপনারা একজন বিজ্ঞ সলিসিটার থাকতে পারে কিংবা যারা এই বিষয় নিয়ে কাজ করেন তাদের কাছে জিজ্ঞেস করবেন। আমরা যতটুকু জানি যে আপনার ব্যাংকে যদি 15,000 বা 16,000 পাউন্ডের বেশি সেভিংস থাকে, সেটা কিন্তু আসলে ট্যাক্স ক্রেডিটে সমস্যা করে। আর মূলত আপনি যখন ইউনিভার্সাল ক্রেডিটে থাকেন, তখন কিন্তু ওরা আপনার ইনকাম এবং এক্সপেন্স অ্যানালিসিস করেই আপনাকে একটা ফান্ডিং দেয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ছেলের নামে কিংবা মেয়ের নামে কিংবা ফ্যামিলির কারো নামে ব্যাংকে টাকা জমা দেন, ঠিক আছে, অল্প কিছু টাকা আপনি হয়তো গিফট হিসাবে দেখাতে পারেন, কিন্তু টাকার পরিমাণ যদি বেশি হয়, সেটা কিন্তু আপনাকে উত্তর দিতে হতে পারে যে এই টাকার উৎস কী। বিকজ আপনি যখনই একটা ক্যাশ টাকা ব্যাংকে জমা দিবেন এবং সেই ইনকামের কোনো উৎস আপনি প্রমাণ করতে পারবেন না, সেটাও কিন্তু সাবজেক্ট টু ট্যাক্স হতে পারে। তবে আমি আবারও বলছি, যেমন আপনারা মনে করেন কোনো কারণে আপনি হয়তো স্পেন থেকে এসেছেন, ফর এক্সাম্পল স্পেনে আপনার প্রপার্টি ছিল, আপনি স্পেনের প্রপার্টি বিক্রি করে এদেশে টাকা এনেছেন, এখন আপনি ব্যাংকে রাখতে চাচ্ছেন, সেখানেও কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটে সমস্যা হতে পারে। বিকজ আপনার একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি যদি ব্যাংকে থাকে, তাহলে কিন্তু আপনি ইউনিভার্সাল ক্রেডিটের জন্য অ্যাপ্লিকেবল বা এলিজিবল হন না। তো এই বিষয়গুলো কিন্তু আসলে একটার সাথে আরেকটা জড়িত। তা আমি মনে করি যে আপনার বিষয়টা আরও ডিটেল না জেনে কোনো আসলে অ্যাডভাইস করাটা ঠিক হচ্ছে না। আপনি একজন অভিজ্ঞ কারোর সাথে কথা বলে জিনিসটা ঠিক করে নেবেন, তবে অল্প পরিমাণ টাকা, যেটা গিফটে অ্যালাউড, যে আপনি হয়তো গ্র্যান্ড প্যারেন্ট গিফট করেছে বা কোনো একজন আত্মীয় আপনাকে গিফট করেছে, সেরকম লিমিটের মধ্যে টাকা থাকলে এটা কিন্তু খুব বেশি সমস্যা না। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। তো আমরা তো কথা বলতেছিলাম যে প্রপার্টি ইনকাম নিয়ে আর আনুষাঙ্গিক কিছু ইনকাম এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে, তো আমাদের বেশি সময়ও নেই, আর 3-4 মিনিটের মতো আছে। তো আপনি তো খুব সুন্দরভাবে আমাদের দর্শকদের জন্য বললেন যে আসলে সমস্যাটা কোথায় হতে পারে, মানে এটা কিন্তু আমরা আগেও দেখছি, আমাদের কয়েকটা কলও আসছে আমাদের কিছু সেগমেন্টে, যে আমাদের কমিউনিটির মধ্যে অনেকেই এই প্রপার্টি আছে, একাধিক প্রপার্টি ছিল, তারা প্রপার্টি ইনকাম পেয়েছে, যেটা আপনি বললেন যে অ্যাজাম্পশন করে আমাদের, তা আমার তো বেশি ট্যাক্স নাই। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, সরি দবির ভাই টু ইন্টারাপ্ট, দর্শকবৃন্দ, আমরা যেটা বলছিলাম সময় মতো যদি আপনি ট্যাক্স দিতেন, ট্যাক্সের পরিমাণ হয়তো কিছুই হতো না, কিন্তু এই টেনশনটা আপনি বয়ে বেরিয়েছেন লাস্ট 20 বছর। রিসেন্ট একটা এক্সাম্পল দিতে চাচ্ছি আপনাদেরকে, একদম ফ্রম রিয়েল লাইফ। কোনো একটা ক্লায়েন্টের লাস্ট 16 বছরের ট্যাক্স রিটার্ন আমাদের করতে হচ্ছে। তো ভদ্রলোক বেসিক্যালি তার ট্যাক্স লাইবিলিটি এসেছে হয়তো 1300 পাউন্ড ফর 16 বছর। 16 বছরের জন্য ট্যাক্স দিতে হচ্ছে তাকে 1300 পাউন্ড। কিন্তু আপনি চিন্তা করেন, যদি কেসটা অন্যদিকে যায়, HMRC হ্যাজ দ্য পাওয়ার টু ইম্পোজ 1600 পাউন্ড ফর ইচ সিঙ্গেল ইয়ার, কিন্তু ট্যাক্স 16 বছরে আসতেছে 1300 পাউন্ড। এক্সাম্পলটা আপনাদেরকে এ কারণে দিলাম যে ট্যাক্স বিল হয়তো অনেক কিছু না, কিন্তু আপনি যে সাবমিট করছেন না, এর জন্য যে কনসিকোয়েন্স, এই কনসিকোয়েন্সটা কিন্তু কোয়াইট অ্যাডভার্স। তো এইটা আমরা আসলে চাই না যে আপনারা এই ভুলটা করেন। আরেকটা প্রসঙ্গক্রমে আমি বলে দিই, ক্যাপিটাল গেইন, অনেকে আগে জানতেন যে বাড়ি বিক্রি করলে 1 বছর পরে ট্যাক্স দেওয়া যায়, এখন কিন্তু সেই সিস্টেমটা উঠে গেছে। বাড়ি বিক্রি করার 1 মাসের মধ্যে আপনাকে ক্যাপিটাল গেইনটা ক্যালকুলেট করে ডকুমেন্ট সহ কিন্তু আপনাকে ট্যাক্সটা পে করতে হয়। যদি আপনার পেমেন্টটা 1 মাসের মধ্যে না হয়, HMRC will put interest and they can also put penalty, but it's judgmental. তো এই বিষয়গুলো আপনারা একটু মনে রাখবেন আর কি। তো আপনি সত্যি বলেছেন যে এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের যে যে পেমেন্টের ইস্যুটা, আগে তো আসলে সেলফ এস্টিমেন্টের পরে আপনি একসাথে দিতেন, কিন্তু এখন রেসিডেন্সিয়াল প্রপার্টির জন্য কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে,
রেসিডেন্সিয়াল প্রপার্টির জন্য আপনি যেভাবে বললেন যে এক মাসের মধ্যে ক্যালকুলেশন করে আপনাকে পেমেন্টটা দিতে হবে, কেন এখানে কিন্তু গভর্নমেন্টের একটা বিগ অ্যামাউন্ট অফ মানি গভর্নমেন্ট চিন্তা করে যে আমার এটা কিন্তু এই ট্যাক্সটা কিন্তু ট্র্যাপ হয়ে যাচ্ছে। এবং গভর্নমেন্টের অ্যানালাইসিস হলো যত দেরি হয় ততই ডিলে হয় এবং মানুষজন দেয় না, এটা হলো গভর্নমেন্টের অ্যানালাইসিস। তো আমাদের আর বেশি সময় নেই, আর এক মিনিট আছে, আপনি যদি দর্শকদের জন্য কুইকলি কিছু বলতে চান। দর্শকবৃন্দ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও বলছি স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা আছে সেখানে আপনারা টেক্সট মেসেজ পাঠাতে পারেন কোনো ধরনের কোয়েরি থাকলে, আমরা সর্বাত্মক চেষ্টা করব উইদিন নেক্সট 24 আওয়ার্সের মধ্যে আপনাদেরকে হেল্প করার জন্য। দিস প্রোগ্রাম ইজ ফর ইউ, এবং এই প্রোগ্রামের মাধ্যমে যদি আপনাদের কিছুটা হলেও হেল্প হয় তাহলে আমরা মনে করব যে আমাদের উদ্যোগটা সার্থক হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন এবং সবাইকে শুভরাত্রি। থ্যাংক ইউ দাদা। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।